হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলগুলোতে বিফ সমোচা, চিকেন সমোচা অনেক আগে থেকেই আছে। আজকে তৈরি করে দেখাবো হোটেলগুলোতে যেভাবে পেঁয়াজ দিয়ে সমোচা বানানো হয় সেভাবেই। সমোচার শীট সহ আমার আজকের রেসিপি পেঁয়াজের সমোচা। আমি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সমোচা বানানোর জন্য প্রথমেই সমোচার শীটগুলো তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ময়দার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু মাখানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নেব। ডো করার জন্য এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নেব। একবারে পানিটা দিব না, কারণ একবারে পানি দিলে বেশি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখাতে এখানে আমার প্রায় 1.25 কাপের মতো পানি লেগেছে। ময়দার কোয়ালিটির ওপর অনেক সময় পানি কম বেশি লাগে। ময়দার ডো করার সময় পানি আপনাদের কম বা বেশিও লাগতে পারে, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। এখন ময়দার ডো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ডোটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাখিয়ে নিব। ডো যখন মাখানো হয়ে যাবে তখন খেয়াল করে দেখবেন যে হাতে লেগে যাবে না, খুবই স্মুথ একটা ডো হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন একটা কিচেন টাওয়েল ভিজিয়ে খুব ভালো করে চিপে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এখন আমি ভেজা টাওয়েলটা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। এই 20 মিনিটের মধ্যে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন শুকনো ময়দা দিয়ে আমি ডোটাকে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ডো থেকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। আমি একবারে সবগুলো করে নিব। এখানে ডো আমি 10 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। আমি এখানে ছোট একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে আমি কয়েকটা রুটি বেলে নেব। আমি এখানে 3টা রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। তেলটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর একটা রুটি দিয়ে আমি একটা লেয়ার করে দিচ্ছি। এইভাবে আমি 3টা রুটি করে নেব। আমি এই রুটির উপরেও তেল লাগিয়ে নিলাম, ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি বেলে রুটি বড় করে নিব। এখানে রুটি কিন্তু একটু পাতলা হবে, খুব বেশি মোটা হবে না, আর সাইডগুলো যেন মোটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি রুটি ভেজে নেব। রুটিগুলো ভাজার জন্য চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি গরম তাওয়ায় রুটি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। আমি একটু সময় অপেক্ষা করছি। 30 সেকেন্ড পর আমি রুটিটা উল্টিয়ে দিয়েছি। আমি আবারও রুটিটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 30 সেকেন্ড করে 1 মিনিটের মতো রুটিটা ভেজে নেব। রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রুটি আমি চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটি খুলে নিচ্ছি। দেখেন কত সহজেই রুটিটা খুলে গেছে। আর একটু সাবধানে করতে হবে, কারণ রুটিগুলো কিন্তু অনেক গরম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। এইভাবে করে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলো সমোচার শেপে কেটে নেব। এখন আমি 2টা করে রুটি কেটে নেব। সমান ভাগ করার জন্য মাঝখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন পিৎজা কাটার দিয়ে আমি রুটি ভাগ করে নিচ্ছি। এখন এভাবে ভাঁজ দিয়ে আবারও সাইড থেকে সমানভাবে কেটে নিতে হবে। রুটির এই বাড়তি অংশগুলো ফেলে দিবেন না, নিমকির মতো কেটে ভেজে খাওয়া যাবে। এখন আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কিভাবে করেছি। আমার রুটিগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রুটি কেটে নিচ্ছি। সবগুলো সমোচার শীট তৈরি হয়ে গেছে। এখন আমি সমোচার শীটগুলো একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রাখছি, ওপরটা যেন ড্রাই হয়ে না যায়। সমোচার পুরের জন্য এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া,
তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গাজর ছোট কিউব করে কাটা দিচ্ছি 1/4 কাপ। গরম মশলা গুঁড়া আধা চা চামচ। চাট মশলা দিচ্ছি আধা টেবিল চামচ। সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি একটু কোচলিয়ে মাখাচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। এভাবে মাখিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখানে আমি চিড়া নিয়েছি 1/4 কাপ। আর হোটেলগুলোতে কিন্তু এই চিড়ার ব্যবহার থাকে। এখন আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিড়া দেওয়ার ফলে পেঁয়াজের যে পানিটুকু আছে চিড়া কিন্তু সোপ করে নিয়েছে। দেখেন কতটা ড্রাই হয়ে গেছে, কোনো পানি নেই। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। সমোসা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ময়দার সঙ্গে সামান্য একটু পানি দিয়ে এভাবে গুলে নিয়েছি, যেটা কিনা আঠার কাজ করবে। এখন আমি সমোসাগুলো বানিয়ে নেব। এইভাবে একটা ভাঁজ দিতে হবে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আমি আরেকটা ভাঁজ দিচ্ছি। এখন কিন্তু একটা কোণের মতো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পুর ভরে নিতে হবে। পরিমাণ মতো পুর ভরে বাড়তি যে অংশটা আছে সেটা দিয়ে এইভাবে পেঁচিয়ে দিতে হবে। আপনারা একটু খেয়াল করেন, আসলে এটা তো বলে বোঝানো যাবে না যে ভাঁজটা কীভাবে দিতে হবে। এখন আমি বোর্ডের উপর রেখে ময়দার আঠাটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে দিতে হবে। আমার সমোসার ভাঁজ হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা কোণের মতো করে নিতে হবে। আমি পুর ভরে নিচ্ছি। এখন বাড়তি অংশটা দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। হয়ে গেছে। এইভাবে এক এক করে আমি সবগুলি সমোসা বানিয়ে নেব। আমার সবগুলি সমোসা বানানো হয়ে গেছে। এইভাবে সমোসা বানিয়ে ফ্রিজে কিন্তু সংরক্ষণ করা যাবে। বড় একটা প্লেটে একটার গায়ে যেন আরেকটা না লাগে এইভাবে রেখে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে যখন ওপরটা হার্ড হয়ে যাবে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। সমোসা ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সমোসাগুলো ভেজে নিতে হবে। সমোসা দিয়ে একটা পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। এখন আমি সমোসাগুলো উল্টিয়ে দিচ্ছি। সমোসাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টিয়ে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমোসাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরিতে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে ঝাঁঝরিতে নিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। আমি প্লেটে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। আর সমোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি বাকি সমোসাগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা সমোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের পোরটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তৈরি হয়ে গেল আমার মোচমোচে হোটেল স্টাইলে অনিয়ন সমোসা। আমি চেষ্টা করেছি সহজভাবে দেখাতে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। আর বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।